উড়ি বাবা, চিংড়ি মাছ তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, খেয়ে দেখো, চিংড়ি মাছের সাথে আরো টুইস্টও আছে। ও, দারুণ হয়েছে, আমার মনটা গরমে টক খেতে চাইছিল। তুমি যে বুঝতে পারলে কি করে, আমি বুঝতে পারছিলাম না। আরে তোমার কেন, এই গরমে প্রত্যেকটা বন্ধুদেরই গরমে টক খেতে ইচ্ছা করছে। নাও নাও খেয়ে বলো, মাকে কেমন হয়েছে বলো। ভাবছ না, তোমার চিংড়ি মাছ পছন্দের তো? আর টকও পছন্দের, সেই জন্য তো আজকে চিংড়ি মাছের টক করলাম। আমার তো ভালো লাগে। হ্যাঁ, সাথে আলু ভাজাও আছে। কিন্তু পড়ে যাবে না, আস্তে আস্তে খাও। তুমি খাও, হাম করো। তাহলে কেমন লাগলো তোমার? কি গো অঙ্কিতা বাবা, গরমে একটু মুখের স্বাদ বদলাতে পারলাম? টাক লাগিয়ে দিলে তো, অসাধারণ হয়েছে। গরমে যেন জীবের স্বাদটা বদলেই গেল। আমি ভাবতে পারিনি যে তুমি এত সুন্দর রান্না করবে, সত্যি অসাধারণ। অবশ্যই করে বাড়িতে এই রেসিপিটা বানাবে, খুব ভালো লাগবে। দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ, পুরো টাক লাগিয়ে দিল। তা বন্ধুরা, আপনারা ঘরে টক খাবেন, গরমে টক খাওয়া খুব ভালো, শরীরও ঠান্ডা থাকে, স্কিনও ভালো থাকে। এবং এত অসহ্য গরম পড়েছে, এই গরমের টক অবশ্যই খাবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে স্বাগত। স্টার্টিং আর থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আজকের আপনাদের সাথে আমচিংড়ির রেসিপি শেয়ার করছি। এই অত্যাধিক গরমে আমচিংড়ি একবার বানিয়ে খেয়ে দেখুন। এক গেমি মুখের স্বাদটাকেও বদলাবে আর মুখের অরুচি ভাবটাকেও কাটিয়ে দেবে। তাহলে আসুন দেখে নিন আজকের এই অপূর্ব স্বাদের আমচিংড়ির সম্পূর্ণ রেসিপি। এই আমচিংড়ি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কাঁচা আম। তো আমি এখানে চারটে আম নিয়েছি, কিন্তু চারটে আম কিন্তু রান্নাতে ব্যবহার করব না। আমি এখানে দুটো আম ব্যবহার করব, আর দুটো আম ডেকোরেশনের জন্য রেখে দেব। আর নিয়েছি এখানে চিংড়ি মাছ। আমি এখানে 300 গ্রাম মতো চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি আমটাকে খুব ভালোভাবে গ্রেট করে পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমটাকে আমি প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। তো আমের এইরকম মুখের অংশটা প্রথমে কেটে নেব। দুটো আম আমার যেহেতু ডেকোরেশনের জন্য রাখছে, ডেকোরেশনের জন্য রেখে দেবো সাইডে। এবার আমের খোসাটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তো আমের খোসাগুলোকে ছাড়িয়ে একে একে জলের মধ্যে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। তাহলে আমের মধ্যে যে কষভাবটা থাকে এটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। তো এইভাবে আমি দুটো আম ছাড়িয়ে নেব। তো আমের তো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি তো আম দুটোকে এইভাবে মোটামুটি 10 থেকে 15 মিনিট পরিষ্কার জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর আমটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়ে আমি আমের একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ততক্ষণ আমি চিংড়ি মাছগুলোকে একে একে কেটে নেব। চিংড়ি মাছগুলোকে একে একে আমি ছাড়িয়ে নেব।
চিংড়ি মাছের শিরাটাকে আমি কেটে ফেলে দেব। একে একে আমি চিংড়ি মাছের খোসাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, গরমে কিন্তু এই আম চিংড়িটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কারণ এই গরমের সময় কিন্তু টক শরীরকে ঠান্ডা রাখে আর স্কিনটাকেও খুব ভালো রাখে। একে একে আমি চিংড়ি মাছের খোসাগুলোকে ছাড়িয়ে রেডি করে নেব। ততক্ষণে আমটা তো আমার ভেজানোই আছে জলের মধ্যে, সেহেতু কোনো রকম প্রবলেম হবে না, সময়টা কিন্তু কোনো রকমভাবে ওয়েস্ট হচ্ছে না। তো একে একে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে চলে যাব আমরা নেক্সট স্টেপে। তো বন্ধুরা, সমস্ত চিংড়ি মাছের খোসাগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমটাকে আমি গ্রেট করে নেব। তো আমগুলো চিংড়ি মাছের খোসা যতক্ষণ ছাড়াচ্ছিলাম ততক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ আম থেকে কিন্তু একটা কষ বেরিয়ে গেছে, জলটা দেখতে পাচ্ছ কিরকম খোলা হয়ে গেছে। এবার আমগুলোকে খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো তার জন্য আমি এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমটাকে আমি গ্রেট করে নেব। একটা আম আমার গ্রেট করে নেওয়া হয়ে গেল, সেম ভাবে আমি আরেকটি আম গ্রেট করে নেব। আম দুটোকে আমি খুব ভালো গ্রেট করে নিয়েছি। এবার আমটাকে খুব ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নেব। তো আমটাকে যখন পেস্ট বানাবেন তখন কিন্তু কোনো রকমভাবে জল ব্যবহার করবেন না। মিক্সার ব্লেন্ডারের মধ্যে আমি এক একে গ্রেট করে রাখা আমটাকে নিয়ে নিচ্ছি। আমটাকে যখন পেস্ট করব তখন এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে 2 টিস্পুন আর সাদা সর্ষে 1 টিস্পুন। তো এবার আমটাকে আমি মিক্সার ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট রেডি করে নেব।
তো আম আর সর্ষে দিয়ে একটা মিহি পেস্ট খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু কোনো রকমভাবে জল ব্যবহার করিনি, জল ব্যবহার করা ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে মিহি পেস্ট হয়ে গেছে আমার। এই মিক্সি বাটিটা আমি রেখে দেবো, এই মিক্সি বাটির মশলা ধোয়া জলটা আমি রান্নায় ব্যবহার করব। দেখতেই পাচ্ছ আমার সর্ষের একটা মিহি পেস্ট হয়ে গেছে। এবার চলে যাবো রান্নার পর্বে। এবার একটি ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই হবে। তো আমি প্রথমে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে একটু বেশি পরিমাণ দিচ্ছি, কারণ চিংড়ি মাছগুলোকে প্রথমে ভাজতে হবে। তেলটা ফ্রাইং প্যানের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। তেলটা ফ্রাইং প্যানের চারিদিকে লাগিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। চিংড়ি মাছগুলোকে ফ্রাইং প্যানের উপরে খুব ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আমি এখানে 2 টিস্পুন মতো লবণ ব্যবহার করছি, আর 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো ব্যবহার করছি। চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদের সাথে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে হালকা করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই অত্যাধিক গরমে আমাদের কারোরই কিন্তু খেতে ভালো লাগছে না, একদম অরুচি এসে গেছে মুখে। তো বন্ধুরা, এই অত্যাধিক গরমে আপনারা এরকম চিংড়ি মাছের টক বা আমচিংড়ি একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি মুখের অরুচি ভাবটাও কাটবে আর মুখের স্বাদটাও একটু হলেও চেঞ্জ হবে। চিংড়ি মাছ যখন আপনারা ফ্রাই করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখবেন, হাইতে দেবেন না। আর চিংড়ি মাছগুলোকে কিন্তু একদম ডিপ ফ্রাই করে ভাজবেন না, তাহলে রাবারের মতো লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে আমাদের চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের কিন্তু সত্যি বলতে তোমাদের দাদা সকালেই বলেছে যে কিছুই খেতে ভালো লাগছে না, মুখের স্বাদ বদলানোর জন্য কিছু একটা রান্না করো। তাই আজকে স্পেশালি তোমার দাদার মুখের স্বাদ বদলানোর জন্য আর মুখে অরুচি ভাবটা কাটানোর জন্য আজকের এই আমচিংড়ি রেসিপিটি করছি। রেসিপিটি সম্পূর্ণ দেখুন আর আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো চিংড়ি মাছগুলোকে আমাদের হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডিপ ফ্রাই করে কিন্তু একদম চিংড়ি মাছগুলোকে ভাজেনি। এবার চিংড়ি মাছগুলোকে ফ্রাইং প্যান থেকে একে একে তুলে নেব। তো বন্ধুরা, এই রান্নাতে কিন্তু একদম বেশি মশলা লাগে না, খুবই কম মশলাতে এই দারুণ স্বাদের আমচিংড়িটি বানিয়ে ফেলতে পারেন। চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ আবারও সরিষার তেল। তেলটা ফ্রাইং প্যানের চারিদিকে খুব ভালোভাবে স্প্রেড করে দেব। খুবই সিম্পল একটি রেসিপি, গরমের সময় চটজলদি এটা বানিয়ে ফেলা যায়, আর এই রান্নাটা একটা পথ থাকলেই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়। তেলটা হালকা করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ 5 ফোড়ন। তারপর এর মধ্যে অ্যাড করব আমের পেস্ট, যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন, নাহলে কিন্তু তরকারিটা তিতকুটে ভাব হয়ে যাবে। আর আরেকটা কথা, আমের মধ্যে যেহেতু সর্ষে দিয়ে পেস্ট করা আছে সেহেতু একদম কিন্তু মশলার সাথে বেশি কষাবেন না, কারণ সর্ষে বেশি কষালে তিতকুটে ভাবে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে আমাদের তেলের সাথে কষিয়ে নিতে হবে, তাহলে আমের যেটা কাঁচা ভাব থাকে সেটাও বেরিয়ে যাবে। আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বন্ধুরা, বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, গরমের সময় কিন্তু আম খাওয়া খুবই ভালো, শরীরকেও ঠান্ডা রাখে, আর শরীর ঠান্ডা থাকলে তো সমস্ত কাজই খুব ভালোভাবে করা যায় সুস্থভাবে। তো হালকা হাতে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল। যে মিক্সি বাটিটা রেখেছিলাম সেই মিক্সি বাটিটা ধুয়ে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করছি। জলটা দিয়ে জাস্ট 15-20 সেকেন্ড হালকাতে একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ব্যবহার করবেন, তবে এটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়াম হবে। বেশি পাতলা হলে খেতে ভালো লাগে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ,
লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এর মধ্যে খুব সামান্য পরিমাণ আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব, তাহলে স্মেলটা খুব সুন্দর তৈরি হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল একটি রেসিপি, ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। আর এই অত্যাধিক গরমে এই দারুণ রেসিপিটি অবশ্যই করে ট্রাই করবেন। আশা করি আপনাদের শরীর মন দুটোই চাঙ্গা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সমস্ত কিছু হালকাতে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে। তো বন্ধুরা চিংড়ি মাছের টক বা আম চিংড়ি অনেক রকম প্রসেসে হয়, আমি যে প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রসেসে আপনারা যদি একবার বানিয়ে দেখেন আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা চিনিটা কিন্তু আপনাদের আমের টক অনুযায়ী ব্যবহার করবেন, টক যদি বেশি থাকে একটু চিনির পরিমাণটা বেশি দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজা তোলার সময় কিছুটা পরিমাণ ভাজা তেল উঠে এসেছিলো, তো সেই চিংড়ি মাছ ভাজা তেলটাও এই সময় দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা স্মেলও তৈরি হবে। এবারে সমস্ত কিছু হালকাতে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখতেই পেলেন খুবই সিম্পল আর ইজি একটি রেসিপি, আপনারা অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন এই অত্যাধিক গরমে। তো বন্ধুরা এই সময় এতটাই গরম পড়েছে, এতটাই অসহ্য গরম, একদমই কিছু খেতে ভাল লাগছে না। তো এই সময় কিন্তু আপনারা অবশ্যই করে এই আম চিংড়িটি ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এতটাই সুন্দর খেতে লাগে, এটা খেলে মুখের অরুচি ভাবটা তো একদম কেটে যায়, তার সাথে সাথে মুখের স্বাদটাকেও বদলে দেয়। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট কুক করে নিতে হবে। আর তারপরে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এই দারুণ টেস্টি আর ইয়ামি আম চিংড়ি বা চিংড়ি মাছের টক। এই সময় ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করলে সর্ষে বাটা কিংবা কাঁচা লঙ্কার যে খুব সুন্দর একটা অ্যারোমা সেটা খুব সুন্দর মধ্যে রান্নার মধ্যে অ্যাবজর্ব করবে, আর খেতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা এতটাই অসহ্য গরম, আমি ঢাকা দিয়ে কুক করার সময় ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছি, প্রচণ্ড গরম। বন্ধুরা অবশ্যই করে এই আম চিংড়িটা খান, শরীরটাকেও ঠান্ডা রাখুন, আর শরীরটা ঠান্ডা থাকলে মনও ভালো থাকবে। তো বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজে কিন্তু আমাদের আম চিংড়ি রেডি হয়ে গেল। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর গরম 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 ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা আজকে আমার আম চিংড়ি বা চিংড়ি মাছের টকের রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবার তোমাদের দাদাকে খেতে দেবো, দেখি ওর এটা খেয়ে মুখের অরুচি ভাবটা কাটে কি না আর মুখের স্বাদটা বদলায় কিনা, খেয়ে কি বলে দেখা যাক। প্রণতি, ছুটির দিনে স্নান করে তো খেতে বসলাম, তা গরমে তো খেতে কিছুই ভাল লাগছে না। তা তুমি তো সকালে বললে তুমি চিন্তা করো না মুখের স্বাদ বদলানোর মতো একটা রান্না করব। তা কি রান্না করেছো দেখি, নিয়ে আসো দেখি খাই, দেখি মুখের স্বাদটা বদলায় কিনা। খুব খিদে পেয়েছে, ও তোমারও খিদে পেয়েছে, আচ্ছা দাও দাও, খুব খিদে পেয়েছে, দাও দাও দাও, কি রান্না করেছো খেয়ে দেখি মুখের স্বাদটা কেমন বদলায়। হ্যাঁ দেব তো সোনা, হ্যাঁ সোনা খেতে দেব তো, বাবা পাতাটা পরিষ্কার করে নিক একটু, খেতে দেব সোনা। বসো বসো, মুখ ধুয়ে নিচ্ছি, বসো বসো। ও হাত মুখটা ধুতে আছো, তা হাত মুখটা ধুয়ে এসো, ও হাত মুখ ধুয়ে এসছো, আচ্ছা বসো। সোনা ছেলে তো তুমি আমার, আচ্ছা নুন দাও কিন্তু। এ না নুনের এটা ধরে দিলাম, তোমাদের যা নুন লাগবে নিয়ে নেবে। থ্যাংক ইউ, দাও দাও ভাত দাও, খুব খিদে পেয়েছে একদম একদম। হ্যাঁ দেবো তো সোনা, আগে পাপাকে দিয়ে দিয়ে তারপর তোমাকে দেবো, এই তো তোমার ভাত দেবো। তুমি আজকে যে জিনিসটা ভালোবাসো না সেটা রান্না করেছি জানো তো, খেয়ে দেখবে কেমন হয়েছে। একটু নুন দাও, কি জিনিস গরমে, দারুন দারুন আলু ভাজা।
তো এই নাও, এই হচ্ছে মুখের স্বাদ বদলানোর মতো রান্না করেছি, জানি না তোমাদের কেমন লাগবে। দাও দাও, খেয়ে তো নিশ্চয়ই বলবো কেমন হয়েছে। দেখো, ঠিক আছে বাবু, শোনা নাও তোমার পছন্দের জিনিস, খেয়ে দেখো কেমন হয়েছে। দেখি কেমন রান্না করেছো, একটু খেয়ে দেখি। উড়ি বাবা, চিংড়ি মাছ তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, খেয়ে দেখো, চিংড়ি মাছের সাথে আরো টুইস্টও আছে। ও দারুণ হয়েছে। তুমি তুমি কি করে জানলে? এই গরমে আমার টক খেতে ইচ্ছা করছিল। আরে গরমে তোমার কেন, প্রত্যেকটা মানুষেরই টক খেতে ইচ্ছা করছে। খাবো আইনি এগুলো। নাও নাও খেয়ে বলো মাকে কেমন হয়েছে বলো। বাবু শোনা, তোমার চিংড়ি মাছ পছন্দের তো? আর টকও পছন্দের? হ্যাঁ। সেই জন্য তো আজকে চিংড়ি মাছের টক করলাম। আমার তো ভালো লাগে। হ্যাঁ, সাথে আলু ভাজাও আছে কিন্তু। পড়ে যাবে না, আস্তে আস্তে খাও, হাম করো। তাহলে কেমন লাগলো তোমার? কি গো অঙ্কিতা বাবা, গরমে একটু মুখের স্বাদ বদলাতে পারলাম? তাক লাগিয়ে দিলে তুমি, তাক লাগিয়ে দিলে। বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা বানাবে। চিংড়ি মাছ লাগবে তাই নাকি? অসাধারণ হয়েছে, গরমে যেন জীবের স্বাদটা বদলেই গেল। ভাবতে পারিনি যে তুমি এত সুন্দর রান্না করবে, সত্যি অসাধারণ। বাবিন তোমার কেমন লেগেছে? দারুণ লেগেছে। আমার মনটা গরমে টক খেতে চাইছিল, তুমি যে বুঝতে পারলে কি করে, আমি বুঝতে পারছিলাম না। আরে তোমার কেন, এই গরমে প্রত্যেকটা বন্ধুদেরই গরমে টক খেতে ইচ্ছা করছে। অবশ্যই করে বাড়িতে এই রেসিপিটা বানাবে, খুব ভালো লাগবে। দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ। পুরো তাক লাগিয়ে দিল, পুরো তাক লাগিয়ে দিল। তা বন্ধুরা আপনারাও ঘরে টক খাবেন, গরমে টক খাওয়া খুব ভালো, শরীরও ঠান্ডা থাকে, স্কিনও ভালো থাকে। এবং এত অসহ্য গরম পড়েছে, এই গরমে টক অবশ্যই খাবেন। যারা যারা এখনও আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করুন এবং প্লিজ 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 আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন প্রণতি কিচেন চ্যানেলটি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রণতি সত্যি মুখের স্বাদ বদলে গেল, দারুণ। না তোমার গ্লাসে জল দিয়েছি তো, দেখো। আচ্ছা ও ছোট গ্লাসে জল দাও। গরমের টক বাচ্চাদেরও খুব উপকার, কারণ গরমে বাচ্চাদেরও টক দরকার। মুখের স্বাদ বদলাতে টক কিন্তু দারুণ উপকার। আমি তাই ভাবলাম যে কি রান্না করি কি রান্না করি, তুমি বলে গেলে সকালে যে মুখের স্বাদ বদলাতে হবে, তা ভেবে উঠতে পারছিলাম না। তাই ভাবলাম যদি আমচিংড়ি বানানো যায় গরমে কেমন লাগে দেখা যাক। দারুণ দারুণ, সুপার হয়েছে, দারুণ, অসাধারণ। তা যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্রণত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখতে থাকুন। তা বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তিনটেই করবেন অবশ্যই করে। আর আপনাদের একটি করে লাইক আমাদের মনের ইচ্ছা আরও বাড়াবে, আর আপনাদের সাথে নতুন নতুন রেসিপি আরও শেয়ার করতে আমাদের ইচ্ছা জাগবে। বন্ধুরা আপনারা এই গরমে যারা খেতে পাচ্ছেন না বা খেতে ইচ্ছা করছে না, এই আমচিংড়ির টকটা দিয়ে একবার খান, আপনাদের মুখের স্বাদ পাল্টে যাবে আর দেখবেন ভাত খাওয়ার যে অনিচ্ছাটা সেটাও কেটে যাবে। বন্ধুরা আমরা তাহলে খেতে থাকি, আপনারাও বাড়িতে এই গরমে আমচিংড়ি বানিয়ে খান, আশা করি খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো টাটা।